আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে যে ফার্স্ট কিউ ফাইলস নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথমে ফার্স্ট কিউ ফাইলটা আসলে কি, এটা কিভাবে আমরা কমান্ড লাইন ইউজ করে কিভাবে দেখতে পারি, বা কিভাবে ভিতরে ডেটা গুলো একটু মানে একটা আইডিয়া নিয়ে যেতে পারে, এরকম একটা জিনিস নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে আমরা আরো কিছু কমান্ড দেখবো লিনাক্সের। তো আচ্ছা, প্রথমে শুরু করি ফার্স্ট কিউ ফাইল দিয়ে। তো ফার্স্ট কিউ ফাইল বেসিক্যালি হচ্ছে যে আমরা যে শুনতেছি ইদানিং যে হচ্ছে সিকুয়েন্সিং, জিনোম সিকুয়েন্সিং প্লাস এই এই জিনিসগুলো যে আমরা শুনি, তো এটা আসলে বেসিক্যালি ওই সিকুয়েন্স করার পরে যে ফাইলটা আমরা সিকুয়েন্সিং মেশিন থেকে আমরা ডিরাইভ করি বা যে ফাইলটা আমরা পাই, তো সেটা হচ্ছে মানে ফার্স্ট কিউ ফাইল আর কি। তো এইটাতে হচ্ছে রিড থাকে, আমরা যে সিকুয়েন্স জিন বলেন বা একটা টোটাল জিনোম বলেন, যখন আমরা সিকুয়েন্স করি তখন এটা প্রতিটা সিকুয়েন্স সিকুয়েন্সের পজিশন অনুযায়ী সে হচ্ছে সিকুয়েন্সিংটা করে। করার পরে হচ্ছে বিভিন্ন রিড আসে, বিভিন্ন লেন্থে রিড লেন্থ হয়, রিড লেন্থ ডিফারেন্স হয়, কভারেজ ডিফারেন্স হয়, ডেপথ ডিফারেন্স হয়। তো এটা ডিপেন্ড করে সিকোয়েন্সিং ফ্যাসিলিটিস, তারপর হচ্ছে সিকোয়েন্সিং লাইব্রেরি প্রিপারেশন, অনেক কিছু, কোনো কোনো সময় এরর থাকে কোনো কোনো সময়। তো এই এই যে টোটাল সিকোয়েন্স যেটা আমি পাই ইয়ে থেকে মেশিন থেকে একটা ফাইল হিসেবে, সেটা হচ্ছে ফার্স্ট কিউ ফাইল। তো এই ফাইলটাতে বেসিক্যালি টোটাল যে জিনিসটা আমি সিকোয়েন্স করতে আছি এইটার ডেটাটা হচ্ছে স্টোর অবস্থায় থাকে, গুড কোয়ালিটি ব্যাড কোয়ালিটি এভরিথিং মেনশন করা থাকে এই ফাইলের মধ্যেই। তো আমরা পরবর্তীতে এই ফাইলটা অ্যানালাইসিস করতে পারি, এবং এটা হচ্ছে নয়েজ রিডাকশন বা হচ্ছে বলে যেটা বলে যে মানে এরর যেগুলো থাকে ফাইলে বা যেগুলো ব্যাড কোয়ালিটি ডেটা থাকে এগুলো আমরা পরবর্তীতে রিমুভ করতে পারি। তো এটা বেসিক্যালি জেনোমিক্স এর পার্ট যদি বলা যায়, যে আমরা পরবর্তীতে হয়তো বা কোনো কোর্সে সেটা হয়তো বা ডিটেলসে আলোচনা করবো, বা জাস্ট ব্যাশ ব্যাশে যেহেতু আমরা হচ্ছে ফাইল হ্যান্ডলিং শিখতেছি, তো জাস্ট একটা এক্সাম্পল ফাইল নিয়ে আমরা হচ্ছে এই জায়গায় কাজ করবো। তো বেসিক্যালি ফার্স্ট কিউ ফাইলে হচ্ছে মানে এটা তো মাল্টিপল লাইন্স ফাইল, বাট প্রথম চারটা লাইন যদি আমি বলি এটা হচ্ছে ইম্পর্টেন্ট বোঝার জন্য আর কি। তো ফার্স্ট যে লাইনটা থাকে এটা হচ্ছে আইডি লাইন বলা হয়। তারপরে সেকেন্ড লাইনে যেটা থাকে সেটা হচ্ছে সিকোয়েন্স, আমাদের যে সিকোয়েন্সিং যেটা করি মেইন সিকোয়েন্সটা হচ্ছে এই জায়গায় থাকে সেকেন্ড লাইনটা। তারপরে থার্ড লাইনে একটা কোয়ালিটি আইডি থাকে যেটা প্লাস সাইন দিয়ে শুরু হয়। আর ফোর্থ লাইনে হচ্ছে কোয়ালিটি ভ্যালু থাকে, এই প্রত্যেকটা সিকোয়েন্স যে এই জায়গায় জি জি এর জন্য এটার একটা ভ্যালু আছে। এই এই ভ্যালু হচ্ছে এটা বিভিন্ন পরবর্তীতে বিভিন্ন টুলস আছে সেটা হচ্ছে এই ভ্যালুগুলো ইউজ করে করে হচ্ছে তারা মানে একটা প্রবাবিলিস্টিক ইকুয়েশন বা প্রবাবিলিস্টিক একটা ধারণা দেয় আমাদের যে এই পজিশনে জি হওয়ার প্রবাবিলিটি কতটুকু, এবং জি হইলে এটা কি জিটা ঠিক আছে কিনা। তো এই জিনিসটা হচ্ছে পরবর্তীতে কোয়ালিটি চেকিং এর মাধ্যমে আমরা এটা দেখি, বাট বেসিক্যালি মেইন ইনফরমেশন কিন্তু এইভাবেই থাকে। তো এই প্যাটার্নটা হচ্ছে মাল্টিপল টাইমস থাকে, পরবর্তী সিকোয়েন্সটা হচ্ছে আলাদা হয়, এবং এই এটা হচ্ছে আপনার প্রথমটা থেকে আলাদা অবশ্যই, মানে প্যাটার্নটা একই, জাস্ট হচ্ছে আপনার আইডি লাইন এখানে টু, আগে ছিল ওয়ান, তারপর হচ্ছে সিকোয়েন্স, তারপর হচ্ছে কোয়ালিটি লাইন এবং কোয়ালিটি ভ্যালু। তো এক একটা কোয়ালিটি ভ্যালু কিন্তু এক এক রকম একটা পজিশনের জন্য। তো বেসিক্যালি এটা হচ্ছে ফার্স্ট কিউ ফাইল টাইপ। তো আমাদের হচ্ছে ফার্স্ট কিউ একটা ফাইল আমি অলরেডি এতে দিয়েছি, গুগল গুগল ড্রাইভ একটা লিঙ্ক শেয়ার করেছি, তো আমাদের পার্টিসিপেন্টস যারা আছেন হয়তো বা এটা ডাউনলোড করেছেন অলরেডি। তো আমরা আসলে দেখি যে হচ্ছে তো ফার্স্ট কিউ ফাইলটা আসলে কেমন হয়। তো আমরা একটা ডিরেক্টরি ওপেন করি প্রথমে, ব্যাশ এক্সারসাইজ 4। আমার ফাইলটা এই ডিরেক্টরিতে ছিল, আমি আর ওই ডাউনলোড করিনি, আমি এখান থেকে কপি করে নিলাম। তো বেসিক্যালি আমি যদি ফাইলটা দেখি এটা হচ্ছে ফাইল, এবং ফাইলটা আমি যদি ওপেন করি লেস দিয়ে ওপেন করি যেহেতু এটা একটু বড় ফাইল হবে,
তো বেসিক্যালি হ্যাঁ, এই যে আইডি লাইন, তারপর হচ্ছে সিকোয়েন্স, তারপর হচ্ছে কোয়ালিটি লাইন এবং কোয়ালিটি ভ্যালু। তো এটা আসলে রিপিট হচ্ছে, 1, 2, 3, এখানে মাল্টিপল রিড আছে আর কি প্রত্যেকটা ফাইলের মধ্যে। তো এখন আমরা যদি মানে দেখতে চাই যে হচ্ছে ফার্স্ট কিউ ফাইলের আইডি লাইন গুলো কয়টা কয়টা লাইন আছে বা কয়টা আইডি আছে এখানে, এটা যদি দেখতে চাই, তো আমরা এই কমান্ডটা ইউজ করতে পারি। আমরা পেস্ট কমান্ড আগের ক্লাসে দেখেছিলাম, তো পেস্ট এখানে আরেকটা ইউজ আমরা দেখব, সেটা হচ্ছে যে আমি একটু করে দেখি, ক্যাট টেস্ট ফার্স্ট কিউ, দেন হচ্ছে পেস্ট 1, 2, 3, 4, এই জায়গায় প্রত্যেকটাতে হচ্ছে স্পেস দিছি কিন্তু আমি একটা ড্যাশের পরে। তো এটা যেটা করে যে চারটা করে লাইন একসাথে সে একই লাইনে নিয়ে আসবে, মানে একটা লাইনে চলে আসবে চারটা লাইন। তো এই জায়গায় যেটা হচ্ছে আসলে এটা এইভাবে দেখানো খুব টাফ, যদি আমি সবগুলো হচ্ছে ট্যাব ডিলিমিটেড লাইন হয় না, আমাদের তো ফার্স্ট কিউতে হচ্ছে চারটা লাইন থাকে, একটা দুইটা তিনটা চারটা, এরকম চারটা লাইনের সেট হচ্ছে মাল্টিপল টাইমস থাকে, তাই না? তো আমি যেটা করতেছি পেস্ট দিয়ে 1, 2, 3, 4 চারটা লাইনকে আমি একই সাথে একই রোতে নিয়ে আসবো ট্যাব ডিলিমিটেড অবস্থায়। তো এখন ট্যাব ডিলিমিটেড যেহেতু, সেহেতু আমি কাট কমান্ড ইউজ করে যদি কাট F1 দেই, তাহলে আমি সবগুলো লাইনের আইডি লাইনগুলো পেয়ে যাব। তো বেসিক্যালি এই জিনিসটা এখানে ইউজ করতেছি আমি, এই জায়গায় আমি সবগুলো আইডি লাইন পেয়ে গেলাম, তাই না? আমি যদি কাট -F2 দিই, তাহলে হচ্ছে সবগুলো সিকোয়েন্স লাইন পেয়ে গেলাম, কাট -F3 দিই, তাহলে হচ্ছে কোয়ালিটি লাইন গুলো পেয়ে গেলাম, কাট -F4 দিই, তাহলে হচ্ছে কোয়ালিটি ভ্যালু গুলো আমি পেয়ে গেলাম, তাই না? তো এটু কি বোঝা গেছে? আচ্ছা, তো এখন যদি আমি ধরেন আমি জানতে চাই যে আমার ইয়েতে মানে ফার্স্ট কিউ ফাইলটাতে কতগুলো রিড আছে, স্বাভাবিক যে আমি মানে একটা ফার্স্ট কিউ ফাইল পেলাম, তো আমার রিড কতগুলো আছে আমি দেখতে চাই, আইডি লাইনগুলো যদি আমি কাউন্ট করি, কাট -F1 WC-L, আমি কিন্তু পেয়ে গেলাম এই জায়গায় হচ্ছে টোটাল 25টা আইডি লাইন আছে, তার মানে হচ্ছে টোটাল 25টা রিড আছে আমাদের, তাই না? তো আমি যদি জানতে চাই যে এই সিকোয়েন্সিং যে করা হয়েছে, যে এই সিকোয়েন্স গুলো GC এরকম যে আছে, তো এগুলো টোটাল টোটাল নাম্বার কত, মানে আমি টোটাল কতটুক সিকোয়েন্স আমি পাইছি এই জায়গায়। একটা একটার লেন্থ তো আমি জানলাম যে একটার লেন্থ হচ্ছে 151 এর উপরে দেওয়া আছে, এটা এটাও জানা পসিবল একটা একটা করে, বাট আমি জানতে চাচ্ছি টোটালটা, টোটালটা যদি জানতে চাই তাহলে এই জায়গায় আমি যেটা করবো, প্রথমে হচ্ছে সবগুলো সিকোয়েন্স আমি নিলাম, সবগুলো সিকোয়েন্স, তারপরে আমি হচ্ছে TR-D দিয়ে আমি নিউ লাইন গুলো দূর করে দিলাম, কারণ যেহেতু প্রত্যেকটা লাইনের মধ্যে একটা করে নতুন লাইন অ্যাড হয়ে যায় এই জায়গায়, তো নিউ লাইন গুলো আমি রিমুভ করে দিলাম, তাহলে কিন্তু আমার সবগুলো সিকোয়েন্স আমি পেয়ে যাচ্ছি। এখন যদি আমি কাউন্ট করতে যাই, জাস্ট WC-C দিলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি এই জায়গায় 3593টা এই সিকোয়েন্স আছে। এখন আমি যদি চাই যে এই যে এন আছে, এন হচ্ছে মাস্কিং, না তো আমি মাস্কিং গুলো চাচ্ছি না, তো সেক্ষেত্রে আবার TR-D দিয়ে আমি হচ্ছে এন রিমুভ করে দিলাম, তো 3256টা হচ্ছে ACGT এই মলিকিউল গুলো আছে। তো বেসিক্যালি এইভাবে আমরা মানে ফার্স্ট কিউ ফাইল গুলো কিছু কিছু মানে ফাইলের ক্ষেত্রে হয়তো বা আমরা কিছু আইডিয়া নিতে পারি, জানতে পারি ভিতরে কি আছে না আছে। যেমন অনেক সময় আমরা দেখি যে অ্যাডাপ্টার সিকোয়েন্স, মানে সিকোয়েন্সিং যখন করি তখন হচ্ছে অ্যাডাপ্টার থাকে, যে অ্যাডাপ্টারটা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে মানে রিমুভ করি আর কি। তো অ্যাডাপ্টার সিকোয়েন্সটা রিমুভ করতে হয়, কারণ এটা হচ্ছে সিকোয়েন্সিং এর কাইন্ড অফ কোয়ালিটি কন্ট্রোলের ফার্স্ট স্টেপ আর কি, যে অ্যাডাপ্টার সিকোয়েন্স আছে কিনা এটা দেখা এবং দেখে হচ্ছে অ্যাডাপ্টার সিকোয়েন্সটা রিমুভ করা। তো সেটার জন্য হচ্ছে আমরা যেটা করি, অনেক সময় এরকম দেখি যে হচ্ছে যেমন ধরেন এই জায়গায় আমি মানে জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিছি, অ্যাডাপ্টার সিকোয়েন্স আরো অনেক বড় হতে পারে, আরো অনেক বড় হয়,
তো ধরেন আমি জাস্ট দেখতে যাচ্ছি যে হচ্ছে জিসিএ দিয়ে আমাদের আমাদের যে টোটাল যে সিকোয়েন্স গুলো আছে এখানে, টোটাল 25টা সিকোয়েন্স আছে তাই না, তো এখানে জিসিএ দিয়ে কতগুলো সিকোয়েন্স স্টার্ট হলো এটা যদি আমি দেখতে চাই, তো সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে একই জিনিস, আগে যে আমরা গ্রেপ কমান্ডটা ইউজ করেছিলাম, গ্রেপ দিয়ে হচ্ছে এই আপার এই এই সাইনটা দিলে তখন হচ্ছে এটা মিন করবে যে শুরুতে একদম শুরুতে জিসিএ আছে কতগুলো লাইনের মধ্যে, এটা দিয়ে যদি আমি এন্টার দেই তাহলে হচ্ছে আমি পেয়ে গেলাম জিসিএ দিয়ে শুরু হওয়া একটা লাইন, জিসিএ দিয়ে শুরু হওয়া আরেকটা লাইন, এই দুইটা সিকোয়েন্স আমি পেয়ে গেলাম। তো এখন চিন্তা করতে পারেন যে এই জায়গায় যদি আমাদের অ্যাডাপ্টার সিকোয়েন্স রিয়েল অ্যাডাপ্টার সিকোয়েন্স আমরা দেই তাহলে একটা রিডের প্রথমে যদি আমার অ্যাডাপ্টার সিকোয়েন্স থাকে সেটা কিন্তু আমরা এই কমান্ড দিয়ে বের করতে পারি, এবং কতগুলো রিডে এই অ্যাডাপ্টার সিকোয়েন্সটা আছে সেটা আমরা বের করতে পারি। সেক্ষেত্রে এটা আবার মানে যদি আমরা এই এন্ডে চেক করতে চাই, 5'3' এন্ডে যদি মানে এই সাইডের এন্ডে যদি আমি দেখতে চাই সেক্ষেত্রে হয়তো বা আমরা হচ্ছে ধরেন আমি জিএএ আছে কিনা এটা দেখতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এই কমান্ডটা ইউজ করবো জিএএ দিয়ে এন্ড হবে, এন্ডে হচ্ছে ডলার সাইন থাকবে, তখন হচ্ছে দেখেন জিসিএ দিয়ে স্টার্ট হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে চাইনি, আমরা দেখতে চাইছি জিএএ দিয়ে এন্ড হয়েছে, এরকম দুইটা লাইন এই জায়গায় আছে। তো জাস্ট এক্সাম্পল হচ্ছে আপনি আপনার কোয়েরি অনুযায়ী, রিসার্চের কোয়েশ্চন অনুযায়ী আপনি আপনার কমান্ড লাইন চেঞ্জ করে আপনার ডেটা হচ্ছে আপনি দেখতে পারেন আর কি। ভাই, এখানে ডলার সাইনটা কি জাস্ট এন্ডে আছে কিনা ওটা দেখার জন্য ইউজ করি? হ্যাঁ, ডলার সাইন হচ্ছে যদি আমি এটা এটার পরে যখন আমি ডলার সাইনটা দিব তাতে বুঝা হ্যাঁ, যাবে হচ্ছে জিএএ দিয়ে শেষ হবে, আচ্ছা 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 আচ্ছা, এটা জিএ মধ্যে মধ্যে থাকলে এটা ক্যাচ করবে না, এটা শুধু জাস্ট যখন এন্ড লাইনে হচ্ছে জিএ থাকবে তখন হচ্ছে চেক করবে। তো অনেক সময় কিন্তু জিএ মাঝখানে থাকতে পারে, আমি যদি দেখাই যে হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো লাইন চলে আসছে, ব্যাপারটা কিন্তু তা না, এটা হচ্ছে জাস্ট আমি শেষ করতে যাচ্ছি এই জন্য হচ্ছে ডলার সাইন দিতে হবে, তাহলে হচ্ছে আমার দুইটা লাইন আসতেছে। তো প্রথমে শুরু করতে হলে হচ্ছে এই সাইন, আর লাস্টে শুরু করতে হলে এই সাইন, তো জিএ দিয়ে শুরু কোন লাইন নাই এখানে। তো একটা এক্সারসাইজ এখন আমরা করি, সেটা হচ্ছে যে আমাদের এই যে ফার্স্ট কিউ ফাইলটা আছে এটা জাস্ট মানে একটা নর্মাল এক্সারসাইজ, যে ফার্স্ট কিউ ফাইলটা আমরা ডাউনলোড করব, ডাউনলোড করে এটাকে মানে ফার্স্টা ফাইলে আমরা কনভার্ট করব। হ্যাঁ, তো এটা যেমন ফার্স্ট কিউ ফাইলে যেমন চারটা লাইন আছে, আইডি লাইন, তারপর সিকোয়েন্স, তারপর হচ্ছে কোয়ালিটি ভ্যালু লাইন প্লাস দিয়ে শুরু, তারপর হচ্ছে কোয়ালিটি আইডি আর কোয়ালিটি ভ্যালু, তাই তো? তো আমরা চাচ্ছি যে হচ্ছে এটাকে আইডি রাখবো এবং এটাকে সিকোয়েন্স রাখবো, কারণ ফার্স্ট ফাইল তো এরকমই হয়, ফার্স্ট ফাইল হচ্ছে জাস্ট একটা আইডি থাকে তারপর হচ্ছে সিকোয়েন্সটা থাকে, তাই না? তো আমরা এটা কনভার্ট করতে আছি, তো এটা যদি করতে তো আমি যেটা করব পেস্ট, চারটা আমি নিলাম, সেক্ষেত্রে আমার চারটা লাইনই চলে আসলো না, তো আমি হচ্ছে চাচ্ছি কি আইডি লাইন আর হচ্ছে আমার সিকোয়েন্স লাইন, তো আমি আইডি লাইন পেলাম আর হচ্ছে সিকোয়েন্স লাইন পেলাম, তাই না? তারপর আমি যেটা করব এটা হচ্ছে টিআর দিয়ে আমি এই যে এই সাইনটা আছে, এই সাইনটা তো সবার প্রথমে থাকে, তো দিলাম এটাকে হচ্ছে আমি চেঞ্জ করে ফার্স্ট ফরম্যাটের যে এই এই লাইনটা আছে এটা আমি নিয়ে গেলাম, তাই না? তারপর হচ্ছে দেখি এটা কি হয়, এই যে সবগুলো লাইন কিন্তু আইডি লাইন এরকম হয়ে গেছে, তাই না? এখন আমার দেখতে হবে যে এই জায়গায় এটা কিন্তু ট্যাব ডিলিমিটেড, তো আমার হচ্ছে ট্যাবটা যদি আমি রিপ্লেস করি নিউ লাইন দিয়ে, দেন কিন্তু আমি ফার্স্ট ফরম্যাটে আমার সবগুলো সিকোয়েন্স চলে আসতেছে, আগে যেটা ফার্স্ট কিউ ছিল সেটা এখন ফার্স্ট ফরম্যাটে চলে আসছে। এই এক্সাম্পলটা কি বোঝা গেছে? তো এটা হচ্ছে কমান্ড। ওকে, তারপর হচ্ছে আমরা মানে ফার্স্ট কিউ ফাইল নিয়ে আসলে অনেক
তো মানে ইয়ে করা যাবে, অনেক কিছুই আসলে অ্যানালাইসিস বেসিস অনুযায়ী হচ্ছে আমরা দেখতে পারি। তো সেটা আসলে সবগুলো এক্সাম্পল দেখানো তো পসিবল না, যে ছোটখাটো কিছু জিনিস হয়তো এই এই কোর্সে হচ্ছে আমরা ইনক্লুড করলাম। পরবর্তীতে জিনোমিক্স যখন কোর্স করবো, আমরা যখন ডেটা অ্যানালাইসিস এর কোর্স যখন করবো, তখন হয়তো বা বাকি বিষয়গুলো উঠে আসবে, যে কোয়ালিটি কন্ট্রোলিং, তারপর ট্রিমিং, ম্যাপিং করা, এই জিনিসগুলো তখন হয়তো বা আসবে আর কি। তো নেক্সট একটা ইয়েতে আমরা মুভ করি, সেটা হচ্ছে যে কমান্ড লাইন প্যাটার্ন। তো ধরেন আমরা হচ্ছে একটা প্রজেক্টে কাজ করতেছি, এখানে হচ্ছে ধরেন অনেকগুলো ফাইল, যে অনেকগুলো ফার্স্ট কিউ ফাইল বা ফাস্টা ফাইল বা অনেকগুলো প্রোটিওম ফাইল, FAA ফাইল, এগুলো হচ্ছে অনেকগুলো ফাইল আছে একটা একটা ফোল্ডারে। যদি ধরেন আপনার মানে একটা প্রজেক্টে যদি আপনার ধরেন দুইটা বা তিনটা ফাইল থাকে, তখন হচ্ছে আচ্ছা যাই হোক আমি হাতে একসাথে হচ্ছে একটা একটা নাম নাম লিখে লিখে হয়তো বা দেখলাম যে হচ্ছে আচ্ছা ফাইলগুলো মডিফাই করলাম বা আমার কাজের জন্য ইউজ করলাম। কিন্তু যখন এটা হচ্ছে 10টা বা 1000টা বা 2000টা হয়ে যাবে, তখন কিন্তু একটা একটা করে পসিবল না। তো সেক্ষেত্রে তখন আমরা হচ্ছে অনেক সময় প্যাটার্ন ইউজ করতে পারি, যে ফাইল নেম গুলো বা ফাইলগুলো ইজিলি দেখার জন্য বা ফাইলগুলো চেঞ্জ করার জন্য কোনো মডিফিকেশনের জন্য। তো এটার জন্য আমরা হয়তো প্যাটার্ন ইউজ করতে পারি। তো চলেন আমরা আসলে ট্রাই করে দেখি যে আসলে প্যাটার্নটা কিভাবে ইউজ করা হয় বেসিক্যালি। তো আমি একটা ডিরেক্টরি ওপেন করি এই জায়গায় প্যাটার্ন দিয়ে, এবং এই জায়গায় আমি যাই। তো ইনিশিয়ালি যদি আমি দেখি এই জায়গায় আসলে কোনো ফাইল নেই, ls দিয়ে দেখলাম, নতুন একটা ডিরেক্টরি আমি ওপেন করলাম। তারপর আমি টাচ লিখে এরকম মানে অনেকগুলো ফাইল নেম এই জায়গায় আছে, 1, 2, 3 FNA, আবার FAA কিছু ফাইলও আছে। তো এরকম হচ্ছে টাচ কমান্ড দিয়ে আমি হচ্ছে জাস্ট এক্সাম্পল হিসেবে এতগুলো ফাইল আমি ক্রিয়েট করলাম। তো এখন আমি যদি সবগুলো ফাইল নেম দেখতে চাই, ls-1 দিলে এই জায়গায় আমি সবগুলো ফাইল নেম দেখতে পাচ্ছি। তো ls এর আগে আমরা যেটা করতাম, ls-l দিলে হচ্ছে ফাইলের কন্টেন্ট সহ দেখাতো। এই জায়গায় যেহেতু কোন ফাইলে কোনো কিছু লেখা নাই, এর কন্টেন্ট হচ্ছে জিরো, কোনো কোনো ডেটা সে কল ইয়ে করতেছে না। আর আমি ফাইল নেম যদি শুধু দেখতে চাই ls-1, তখন হচ্ছে ফাইল নেম গুলো চলে আসতেছে। তো এখন যদি আমি দেখতে চাই যে হচ্ছে বিভিন্ন প্যাটার্ন আমি কিভাবে ইউজ করতে পারি, একটা প্যাটার্ন হচ্ছে ls-1*FNA। আমি দেখতে পাচ্ছি যে ls-1 এর পরে 1 থাকবে প্রথমে, তারপর হচ্ছে 1 এর পরে যে কোনো কিছু থাকতে পারে। এটা আসলে এরকম কতগুলো লাইন আছে, এবং সাথে হচ্ছে FNA থাকবে, নট FAA। তো এটাতে দিলে কি কি আসতেছে ভাই? হ্যাঁ, আপনি হয়তো জানেন, তো আমি আরেকটা তথ্য অ্যাড করি, যে মানে টাচ দিয়ে আমরা একটা ফাইল ক্রিয়েট করি, বাট মানে যদি ফাইলটা অলরেডি এক্সিস্ট থাকে, তাহলে টাচ করলে মানে এই ফাইলটা মানে আমি এখন মডিফাই করলাম, মানে লাস্ট মডিফিকেশনটা কি হয়েছে, জাস্ট মানে ফাইলের ডেটটা আপডেট হয়ে যায়। মানে এই যে এখানে একটা ডেট আছে, ls-l দিলে আমরা একটা ডেট দেখতে পাচ্ছি। ধরা যাক কোনো একটা ফাইল অলরেডি এক্সিস্ট করে, তো আমরা লিখলাম touch1.faa, তখন সে জাস্ট কারেন্ট টাইমটা দিয়ে রিপ্লেস করে দিচ্ছে আর কি, মানে ফাইলের রিসেন্ট ফাইল চলে আসবে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে ভালো যে এটা এটা অ্যাড করে দিয়েছেন। এটা আসলে কাইন্ড অফ আমি এই জন্য আসলে চেক করে নিই, যখন হচ্ছে টাচ করি তার আগে হচ্ছে যেহেতু মানে চেক করে নিলাম যে জায়গায় আসলে কোনো ফাইল আছে কিনা। ls-1*FNA দিয়ে আমি যেটা পেলাম, 1 FNA পেলাম, 10 FNA পেলাম, 11 FNA পেলাম, 12 FNA পেলাম। আমি কিন্তু FAA এই জায়গায় কিন্তু FAAও আছে, 10 FAA আছে, ওইটা কিন্তু আমি পাইনি। কারণ হচ্ছে আমি ক্রাইটেরিয়া দিছি হচ্ছে 1*FNA, তো সে হচ্ছে FNA গুলো ফাইলের যেটা 1 দিয়ে শুরু হয়েছে এরকম একটা প্যাটার্ন সে বের করে দিছে। তারপরে যদি আমি দেখতে চাই যে এইটা যে আমার এখানে কি কি FAA আছে, সে কিন্তু বের করে দিছে 1 FAA, 2 FAA, 3 FAA, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে কোনো ক্যারেক্টার, বাট হচ্ছে একটা ক্যারেক্টার এখানে কিন্তু 10 FAA দেখায় নাই, কারণ হচ্ছে এই জায়গায় অনলি 1 সাইন ইউজ করা হয়েছে। ঠিক আছে,
জায়গায় যদি একটা একটা কোয়েশ্চেন মার্ক ইউজ করেছে, এই জন্য হচ্ছে টেনটা কিন্তু এই জায়গায় আসেনি। তারপরে আবার যদি আমরা এইটা দেখি, এই জায়গায় কিন্তু টেন এর এফ এ আসছে এবং টেন এর এফ এন এও আসছে। তো এই জায়গায় এই কোয়েশ্চেন মার্ক দিয়ে আসলে কিন্তু বোঝানো হয়েছে যে টেন ডট এফ এর পরে এই জায়গায় যে কোনো ক্যারেক্টার হইতে পারে, ঠিক আছে, এটা এন হইতে পারে, এও হইতে পারে। তো এটা কিন্তু আমরা নিতে পারলাম। এরকম এটা হচ্ছে 0 থেকে 2 এর মধ্যে কোনো নাম থাকলে সেগুলো আসবে, 1 এবং 2, এবং লাস্টে হচ্ছে এফ এ থাকবে। তারপরে এটা হচ্ছে 11 থেকে 12, 11 থেকে 12 আসতেছে। এক্ষেত্রে এটা হচ্ছে 10 FN এও হইতে পারে, এফ এ ও হইতে পারে, এফ এন এ এফ এ দুইটাই আছে এই জায়গায়। তো এরপরে এটা হচ্ছে এটা হচ্ছে 1 এন্ড 2 ছাড়া, এটা হচ্ছে এটা নেগেটস দ্য এক্সপ্রেশন, দ্যাট মিন্স এবং 1 এবং 2 ছাড়া এই জায়গায় যে কোনো একের পরে 1, 2 ছাড়া যে কোনো কিছু থাকতে পারে এই জায়গায়, 11, 12 এটা হবে না, এটা ছাড়া অন্য যে কোনো কিছু থাকলে সেটা নিয়ে আসবে। তো 11, 12 এফ এন এ ছিল, সেটাকে সে এক্সক্লুড করে 10 FN এ যেটা এটাকে সে প্রিন্ট আউট করছে। তো বেসিক্যালি এই কমান্ড গুলো ইউজ করতে হয় যখন হচ্ছে আমরা ধরেন এফ এন এ এবং এফ এ ফাইল, এটা এক ধরনের প্যাটার্ন যদি দুইটাই আমাদের ইউজ করতে হয় কোনো কমান্ডে। আবার অনেক সময় দেখা গেছে কোনো সময় এমন হইতে পারে যে আমরা পেয়ার এন্ড ফাইল সিকোয়েন্সিং এর ক্ষেত্রে ফার্স্ট কিউ ফাইল, ফার্স্ট কিউ 1, ফার্স্ট কিউ 2, এরকম দুইটা ফাইল থাকা যায়, মানে পেয়ার অন 1 ফার্স্ট কিউ এন্ড 2 ফার্স্ট কিউ, তখন হচ্ছে এই দুইটা নাম কিন্তু আলাদা হয়ে যায়, তাই না? তখন এই দুইটা নাম নেয়ার জন্য হচ্ছে আমরা 1 এবং 2 স্পেসিফাই করার জন্য এরকম ভাবে ইউজ করতে পারি, 1, 2 ইউজ করতে পারি। তো এই জিনিসগুলো হচ্ছে মানে আপনার বিভিন্ন ছোটখাটো কাজের জন্য ফাইল নেম হিসাবে, ফাইল নেম বা ফাইলটা কি বলে লুপে যদি আমি ইউজ করতে চাই, তখন হচ্ছে এটা একসাথে হচ্ছে আমি নিয়ে নিলাম আর কি, একসাথে হচ্ছে ডিফারেন্ট প্যাটার্ন ইউজ করে আমি ফাইল নেমটা মেনশন করতে পারতেছি, কাইন্ড অফ রেগুলার এক্সপ্রেশনের মতো। তো আরেকটা জিনিস হচ্ছে আমরা নেক্সট যেটা ইয়ে করি, এটা হচ্ছে রিমোট লগইন। আমরা লিনাক্সের টার্মিনাল ইউজ করে কিন্তু আসলে অন্য অন্য যে কোনো মেশিনে, আমি যদি মানে ওই মেশিনের আইপি অ্যাড্রেস জানি এবং ওই মেশিনের পাসওয়ার্ড জানি, তাহলে আমি হচ্ছে ওই মেশিনে লগ ইন করতে পারি। তো এটা হচ্ছে কমান্ডটা হচ্ছে এরকম যে SSH দিয়ে, তারপর হচ্ছে ইউজার নেম, এই জায়গায় ইউজার নেম দিতে হয়, তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস দিতে হয়, আইপি অ্যাড্রেস দেওয়ার পরে তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড চায়। তখন যখন আপনি ওই আইপি অ্যাড্রেসের এগেনস্টে পাসওয়ার্ডটা দিবেন, তখন আপনি আপনার কম্পিউটার থেকে ওই রিমোট কম্পিউটারের ফাইলগুলো আপনি অ্যাক্সেস করতে পারবেন। নোহাপ একটা কমান্ড আছে, ওইটা দিয়ে আপনি রিমোট কম্পিউটারে গেলে তখন হচ্ছে আপনি যে কোনো কমান্ডের আগে নোহাপ যদি আপনি ইউজ করেন, তাহলে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডে রানিং চলতে থাকে, যদি ইন কেস আপনার কানেকশন লুজ হয়ে যায় তাতেও হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এটা চলতে থাকে। এখন হচ্ছে একটা টুল ইনস্টলেশনের আমরা একটা এক্সাম্পল দেখব। তো আমরা তো আসলে মানে অনেক ধরনের টুলসই হচ্ছে জেনোমিক্স ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে ইউজ করি। তো বেসিক্যালি আমরা ফার্স্ট কিউ ফাইল শুরু কোয়ালিটি থেকে শুরু করে একদম মানে এন্ড প্রোডাক্ট পর্যন্ত অনেক মাল্টিপল টুলস আমাদের ইউজ করতে হয়। তো অ্যালাইনমেন্ট করতে হয়, অ্যালাইনমেন্টের জন্য একটা টুলস থাকে। তো অ্যালাইনমেন্ট ফাইলগুলো আমরা প্রসেস করে বিভিন্ন ফর্ম্যাটে নেই, ভিজুয়ালাইজেশনের জন্য, অনেক কাজের জন্য, ওইটার জন্য অনেক সময় স্যাম টুলস আমরা ইউজ করি। তো এইটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল স্যাম টুলস ইনস্টলেশনের জন্য। তো আমি হচ্ছে আমাদের পার্টিসিপেন্ট নাজমুল হাসানের হেল্প নিব এখানে, সে হয়তোবা এটা ইনস্টল করে দেখাবে তার কম্পিউটারে। তো আমরা নাজমুলের কাছে যাচ্ছি। নাজমুল, শুনতে পাচ্ছেন? তো আপনি এক কাজ করেন, আপনার স্ক্রিনটা হচ্ছে শেয়ার করেন, আর হচ্ছে আমি আমার স্ক্রিন শেয়ার অফ করে দিলাম,
আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন আর হচ্ছে ইনস্টল করার প্রসেসটা একটু যদি দেখান। তো হ্যাঁ, টুলসটা ডাউনলোড করার জন্য ওই সোর্স ফোর্স যে ইন্টারনেটের অ্যাড্রেসটা দেওয়া আছে ওখানে গেলে নিচে যান। এখানে হচ্ছে যে bzip টু যে ফাইলটা এটা হচ্ছে, হ্যাঁ bz2 সবার লাস্টে যেটা, এটা হচ্ছে ডাউনলোড লিঙ্ক চলে আসবে কিছুক্ষণ মধ্যে, ডাউনলোড হয়ে গেছে মনে হয়। হ্যাঁ ডাউনলোড হয়ে গেল। ওকে, তো এই ফাইলটা সম্ভবত ডাউনলোডসে আছে না? তো হ্যাঁ ডাউনলোড হয়েছে। কমান্ড টার্মিনালে যান, কমান্ড লাইনে গিয়ে এখান থেকে ডাউনলোড থেকে ফাইলটা নিয়ে আসেন। মুভ দিয়ে আনতে পারেন, কপি দিয়ে আনতে পারেন। এখান থেকে চলে যাবো না, কপি দিয়ে আনবো। টার্মিনাল দিয়ে আনেন, সিপি অর মুভ, হ্যাঁ যে কোনো আপনি জানেন। ওকে, ডিফারেন্ট ডিরেক্টরি ছিল। তারপর হচ্ছে একটা একটা স্পেস হবে, স্পেস ডট, এন্টার, ls-l দেখার জন্য যে হচ্ছে ফাইলটা আছে কিনা। হ্যাঁ ফাইলটা আছে। গুড, তো আপনি হচ্ছে এখন যেটা করবেন সেটা হচ্ছে ইয়েতে যান, পিডিএফটাতে যান। পিডিএফটাতে দেখেন এটা হচ্ছে bzipped ফাইল, এটাকে আনকম্প্রেস করা হচ্ছে xvjf দিয়ে এই জায়গায়। হ্যাঁ, এটা হচ্ছে কমান্ড tar dash xvjf, এটা দিয়ে ফাইল নেমটা যখন দিবেন তখন হচ্ছে এতে চলে আসবে। ট্রাই করুন, আমার এখানে আনজিপ করতে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, আনজিপ করতে হবে। তারপর হচ্ছে স্যাম টুলস, জাস্ট এন্টার দেন। তো এখন হচ্ছে হ্যাঁ ls-l দিয়ে দেখতে পারেন কি আছে আসলে, এন্টার দেন। তো এটা হচ্ছে স্যাম টুলস 1.0 একটা ডিরেক্টরি ক্রিয়েট করছে, তাই না? ইয়েস। হ্যাঁ, তো এখন এই ডিরেক্টরিটা হচ্ছে আপনি এন্টার করেন ডিরেক্টরিতে সিডি দিয়ে, সিডি লিখে স্যাম টুলসে যাবেন। এন্টার। তো আমরা যেটা করেছি এটা হচ্ছে আমরা কিন্তু ফাইলটা কপি করেছি, তাই না? ফাইলটা কপি করে আমি কারেন্ট ডিরেক্টরিতে নিয়ে আসছি। কারেন্ট ডিরেক্টরি কিন্তু ছিল হচ্ছে ওই ডট, যেটা হচ্ছে ওই ইয়েতে ছিল সবার লাস্টে, যে কমান্ডের লাস্টে আমরা সিপি দিয়ে নিয়ে আসলাম না, ওই ডট দিয়ে ওইটা হচ্ছে যে কারেন্ট ডিরেক্টরিতে নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমি ফাইলটা কি করলাম, আনকম্প্রেস করলাম। আনকম্প্রেস করার পরে এখন হচ্ছে আমি ফাইলের যে মানে আনকম্প্রেস যে ভার্সনটা তৈরি হইলো, ফোল্ডারটা ক্রিয়েট হলো, এটাতে হচ্ছে আমি ভিতরে গেলাম। ওকে, এখন বেসিক্যালি মানে যে কোনো টুলস এর হচ্ছে ইনস্টলেশন একটা ফাইল থাকে, নরমালি ইনস্টল একটা ফাইল থাকে, এটা আমরা অলওয়েজ আসলে আমরা চেক করি যে কোনো টুলস ইনস্টল করার ক্ষেত্রে ওদের নিজস্ব হচ্ছে কোনো মানে ইয়ে থাকে, মানে ক্রাইটেরিয়া থাকে। কোনো কোনো সময় তারা হচ্ছে বিভিন্ন লাইব্রেরি ইনস্টল করতে বলে, বা অনেক প্রিরিকুইজিট কোনো রিকোয়ারমেন্ট থাকলে তারা সেটা হচ্ছে বলে দেয়। তো এই কারণে হচ্ছে ইনস্টল ফাইলটা দেখতে হয়। তো দেখেন তো এই জায়গায় ইনস্টল নামে কোনো ফাইল আছে কিনা। হোমে দেখবো। না না, হোমে না। এলএস, ওকে ওকে ওকে, জাস্ট আমি সরি সরি। না না, ইটস অলরাইট, ইটস অলরাইট। না না, হোমে না, এটা হচ্ছে ls-l অথবা ls দিলে হয়। ওকে, আচ্ছা ls দিলে মানে, আচ্ছা ইনস্টল একটা ফাইল আছে আমি দেখতে পাচ্ছি, এখানে ইনস্টল একটা ফাইল আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনি লেস less লেস দিয়ে ইনস্টল প্রেস প্রেস ইনস্টল লিখেন, লেস স্পেস ইনস্টল, ট্যাব দেন, ট্যাব দিল চলে আসবে। হ্যাঁ, ওকে, এন্টার। তো
এখানে বেসিক্যালি তারা বলছে যে হচ্ছে আসলে মানে কি কি জিনিস তারা ডিপেন্ডেন্সি তাদের কি কি আছে, এবং হচ্ছে এই যে ইনস্টলেশন, বেসিক ইনস্টলেশন দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি। এখানে, কিন্তু কমান্ড গুলো দেওয়া আছে যে কনফিগার, মেক, মেক ইনস্টল, এটা হচ্ছে তার ইনস্টলেশন প্রসেসটা। তো প্রথমে আমরা কি করব, এই কনফিগার এটা এটা কপি করে নিয়ে যেতে পারেন এখান থেকে, এটাকে পেস্ট করে দিব শুধু। কপি কপি করে নিয়ে তারপর হচ্ছে ইয়ে করেন না, কিউ দেন, কিউ প্রেস করে হচ্ছে এখান থেকে আপনি, এটা তো এলএস লেস দিয়ে দেখবেন, আপনি এখানে তো আসলে কমান্ড রান করা যাবে না, কিউ দিয়ে হচ্ছে বের হলেন। এখন হচ্ছে আপনি এই জায়গায় হচ্ছে এটা পেস্ট করেন। এন্টার দেন, সে কনফিগার করতেছে। আচ্ছা, তারপর হচ্ছে কি ছিল, মেক ছিল, জাস্ট রাইট মেক, এন্টার। তো এখানে হচ্ছে সে তার মানে যা যা টুলস লাগবে কম্পাইল করে একসাথে হচ্ছে রান করার জন্য যা যা লাগবে সব হচ্ছে সে ইনস্টল করে নিচ্ছে আর কি। এটা আলাদা করে আপনার ইনস্টল করতে হবে না, যদি ইন কেস কোনো কিছু মিসিং থাকে সে হয়তো ওই জায়গায় দেখাবে। ওকে, তারপর হচ্ছে মেক ইনস্টল মনে হয়েছিল আপনি ইয়েতে দেখতে পারেন, ওই যে আমার টিউটোরিয়ালস যেটা ছিল এটাতে, মেক ইনস্টল জাস্ট এটা টাইপ করলে হবে, মেক লিখে নিচে কমান্ড লাইনে যান। প্রেস করেন, তো এখানে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পারমিশন ডিনাইড, যেহেতু আপনার রুট পারমিশন নাই, আমি আমি আপনাকে বলছিলাম যে আমার পারমিশনটা নেই। এটার জন্য হচ্ছে ইনস্টলেশন ইয়েতে যান, আমার যে টিউটোরিয়ালস আছে টিউটোরিয়ালে গিয়ে দেখেন, সবার লাস্টে আরেকটা আছে একটু পরে, মেক এটা প্রিফিক্স, হ্যাঁ মেক প্রিফিক্স ডট ইনস্টল, এটা হচ্ছে যে প্রিফিক্স যখন ইউজ করবো তখন হচ্ছে এটা কারেন্ট ডিরেক্টরিতে, এটা এই যে হোম ডিরেক্টরিতে হচ্ছে এটা ইনস্টল করবে, এবং এক্ষেত্রে মনে হয় না রুট অ্যাক্সেস লাগে, এটা হচ্ছে এটা রুট অ্যাক্সেস লাগে না, এটা হচ্ছে জাস্ট এই কারেন্ট ডিরেক্টরিতে অ্যাক্টিভ করে দিবে, এবং শুধুমাত্র এই ডিরেক্টরিতে যারা আছে তারা হচ্ছে ইউজ করতে পারবে। তো এটা হ্যাঁ লাস্টের যে কমান্ড আছে আমি এটা ট্রাই করে দেন নাকি, মেক প্রিফিক্স ডট ইনস্টল, ডট ইকুয়াল টু ছিল রাইট, ইকুয়াল ছিল একটা, ইকুয়াল তারপর ডট, সরি প্রিফিক্স ইকুয়াল ডট স্পেস ইনস্টল, ট্রাই করেন। আচ্ছা, এটা কি ইনস্টল হইছে নাকি, আমি বুঝতেছি এটা তো ইনস্টল না হলে তো কিছু ফেল বা কিছু আসার কথা ছিল না, ফেল তো হয়নি, এটা তো মনে হয় হয়ে গেছে, তো হয় নাই। আচ্ছা আমি একটু দেখি তো হচ্ছে ইয়ে স্যাম টুলস টাইপ করেন তো আপনি, জাস্ট নরমালি স্যাম টুলস, আগেরটাতে তো ভাই এরর আছে, এটাতে কোনো এরর নাই তো, না এটা তো মনে হয় না 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 স্যাম, ট্যাব ট্যাব দেন তো, এন্টার দেন তো, হ্যাঁ এটা ইনস্টল হয়ে গেছে। তো বেসিক্যালি এই জায়গায় যেটা হয়েছে এটা হচ্ছে যে আমার ইউজারের পারমিশন দরকার নাই, তো আমি আসলে এখান থেকে আপনার স্ক্রিন আসলে লেখা অনেক ছোট, আমি আসলে বুঝতেছিলাম না যে এই জায়গায় ইনস্টলেশনের এরর আসছে কিনা কোনো, কারণ বুঝতে পেরেছি। দেখতেছিলাম আপনারা কথা বলছেন তখন দেখলাম যে না এই জায়গায় তো আসলে ইনস্টলেশন হয়ে গেছে। তো লাস্ট ক্লাসে আমরা একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে যে পাথ ইউজ করা। হ্যাঁ, তো এটা হয়তো আপনি ইয়েতে দেখতে পারবেন আমাদের আগের লেকচারে, তো সেখানে হচ্ছে এখন আপনি স্যাম টুলসটা শুধুমাত্র এই ডিরেক্টরি থেকে ইউজ করতে পারবেন, অথবা অন্য অন্য ডিরেক্টরি থেকে ইউজ করতে চাইলে করতে পারবেন, সেক্ষেত্রে আপনার স্পেসিফিক পাথ যেটাই যে হোম তারপর হচ্ছে স্যাম টুলস 1.0
তারপর হচ্ছে স্যাম্পলস এর ডিরেক্টরি যেটা, এটা হচ্ছে উল্লেখ করে দিতে হবে যে কোনো ডিরেক্টরি থেকে। এটা অ্যাভয়েড করার জন্য ওই যে ব্যাশ আরসি একটা ফাইল আছে, এটাতে হচ্ছে আপনি পাথ অ্যাড করে নিলে তখন হচ্ছে আপনি যে কোনো ডিরেক্টরি থেকে আপনি এটা চালাতে পারবেন। তো ইট ওয়াজ রিয়েলি গুড নাজমুল ট্রাই করার জন্য, যে হচ্ছে টুলসটা ইনস্টলেশনের জন্য। থ্যাংক ইউ। আমি জিনিসটা হচ্ছে, আমার জানার জিনিসটা ছিল যেটা আমরা যে prefix dot the কমান্ডটা ইউজ করলাম ইনস্টল, ওটা করে কি আমি যে কোনো সফটওয়্যার টুলস ইনস্টল করতে পারবো উইদাউট গেটিং পারমিশন, আমি যদি অ্যাডমিন পারমিশনটা না থাকে আমার? হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা করা যায়। এটা হচ্ছে টুলস এর রিকমেন্ড, টুলস যেভাবে ডিজাইন করা আর কি। অনেক সময় আপনার মানে একদম হার্ড কোডেড থাকে যে আমার রুট অ্যাক্সেস লাগবে, নর্মালি এটা করে না, বাট মোস্ট অফ দ্য কেস আপনি এটা করতে পারবেন যেগুলোতে কনফিগারেশন করা যায়। আমি মানে আমার অ্যাক্সেসটা পেয়ে যাবো, আমি ওটা ওটা আমি পাবো, তারপর মানে যদি না পাই আর কি ওটার জন্য বলে আর কি জিজ্ঞেস করা। থ্যাংকস, ওটা আসলে জানতে পারলাম অনেক। এটা এটা হচ্ছে মানে আরেকটা ওয়ে অফ ইনস্টলিং। তো ভালো যে রুট অ্যাক্সেস আপনার ছিল না, এই জন্য দুইটা 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 পার্টি হচ্ছে আমরা ট্রাই করে দেখলাম এবং ফাইনালি হচ্ছে আমরা সাকসেসফুল হচ্ছে টুলসটা ইনস্টল হয়েছে। তো এছাড়া হচ্ছে আপনি যেটা বললেন যে অ্যানাকোন্ডা ইউজ করা, তো অ্যানাকোন্ডা ইনস্টলেশনের গাইডলাইন আমি এই জায়গায় দিয়ে রাখছি লিঙ্কে বেসিক্যালি। তো কোন্ডা ইনস্টল সামথিং, যে কোনো টুলস আপনি করতে পারেন, ওইটার হচ্ছে আসলে কি বলবো যে ওয়াইড ভ্যারাইটি অফ টুলস সেই জায়গায় আছে এবং এটা খুবই ভালো প্ল্যাটফর্ম। তো আমি যখন মানে বায়োনফিনিক্স এর কাজ শুরু করছি তখন আসলে কোন্ডা ওয়াজ মানে ডেভেলপ করতেছে মাত্র আর কি, তখন যে হচ্ছে তো ওই সময় আসলে আমরা টুল ইনস্টল করেছি হচ্ছে এই কনভেনশনাল ওয়েতে আর কি, যে হচ্ছে আপনার ডাউনলোড করে তারপর আনজিপ করে বা আনকম্প্রেস ইউজ করতাম। তো এখন তো আসলে কোন্ডা হওয়া তো অনেক কিছু ইজি হয়ে গেছে, অনেক ইজি হয়ে গেছে। মানে আমি অনেক দেখা গেছে আমার অ্যানালাইসিস শুরু করে দিছি বাট আমি বেসিক অনেক কিছু জানি না এখনো, ওই যে কোন্ডা থাকার কারণে অনেক ইজি করে দিছি জিনিসগুলো। তো তারপর যেহেতু আমাদের কোর্সটা হচ্ছে মানে শেখার জন্য যতটুকু যাওয়া যায়, তো ডেফিনেটলি যদি ইন কেস কখনো হয় যে আমরা পাচ্ছি না তো সেই ক্ষেত্রে হয়তো বা এটা ইউজ করতে হবে। অবশ্যই অবশ্যই। আমি কি স্ক্রিন শেয়ার স্টপ করে দিব? হ্যাঁ, আপনি অফ করতে পারেন। তো বেসিক্যালি এইটাই ছিল আজকে আমাদের ক্লাস। এই চারটি লেকচার আসলে বেসিক্যালি যদি আপনারা একটু প্র্যাকটিস করেন বাসায় তাহলে আমার মনে হয় যে অ্যাট লিস্ট ডেটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে অনেক অনেক ক্ষেত্রে আপনি হেল্প পাবেন আর কি, যে এই কমান্ড গুলো বেসিক্যালি ইউজ করা হয় আসলে মোস্ট মোস্ট ইউজফুল কমান্ড আর কি যদি বলতে হয়। আমাদের ব্যাশ কোর্স যেটা এক্সজেনোমিক্স থেকে, এটা আজকে এখানেই শেষ হচ্ছে আর কি। তো সামনে হচ্ছে আমরা একটা ইয়ে দিব, কি বলে একটা কোয়েশ্চেন আমি প্রোভাইড করবো সবাইকে ইমেইলে। সবাই হচ্ছে মানে কোয়েশ্চেনের কাইন্ড অফ একটা নট এক্সাম বাট হচ্ছে সাবমিশন অ্যাসাইনমেন্ট টাইপের আর কি। তো অ্যাসাইনমেন্টটা যারা দিতে পারবেন হয়তো বা আমি তাদেরকে হচ্ছে একটা সার্টিফিকেশন বা ইয়ে দিব আর কি, যে কোর্স কমপ্লিশনের একটা সার্টিফিকেট হয়তো বা দেওয়ার চেষ্টা করবো আর কি। তো ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন ভাই। থ্যাংক ইউ।